বন্ধুরা, আজকে লাউয়ের একটা প্রিপারেশন করব। বটল গার্ড বা লাউ যেটা, ইট উইল টেক অনলি 5 মিনিটস টু প্রিপেয়ার দিস। লাউ আমি ক্রাশ করে নিয়েছি, নট এক্স্যাক্টলি ক্রাশ, ইউ ক্যান সে গ্রেট করে নিয়েছি। দেখুন, এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, কারণ ধুয়ে তারপর গ্রেট করেছি। বাই দিস টাইম আই হ্যাভ গ্রেটেড ইট, কালারটা একটু ব্রাউনিশ মতো হয়ে গেছে। এনিওয়ে, তো এছাড়া যা যা লাগবে তা হলো দই, মানে টক দই, ঘরে বানানো ফ্রেশ টক দই, নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাত্তা, ইফ ইউ হ্যাভ কারি পাত্তা অ্যাট হাউস, বাড়িতে থাকলে আপনি ইউজ করুন। তাছাড়া হলো জিরের গুঁড়ো এবং নুন, দ্যাটস অল। তো প্রথমে আমি এটাকে বয়েল করে নেব একটা সস প্যানে বা কড়াইতে। আপনি জল, একদমই অল্প জল দিয়ে একটু বয়েল করে নেবেন, হালকা একটু নুন অ্যাড করে। অল্প জল দিয়ে আমি লাউটা বসিয়েছি, তার মধ্যে একটু নুন অ্যাড করে দেব, একদমই কম নুন অ্যাড করব, দ্যাটস অল। এবার ঢাকা দিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দেব। ওকে, লাউ গ্রেট করা যেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এই ছাঁকনিতে নিয়ে জলটা ভালো করে সরিয়ে নেব। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না আপনাকে, অলমোস্ট 5 টু 6 মিনিট, দ্যাটস অল। ইটস ডান, জলটা ফেলে দেব। এবার বলে নিয়ে নিচ্ছি, এতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনি আপনার টেস্ট অনুপাতে দেবেন। দই রেখে দিচ্ছি আমি নিয়ে, কারি পাত্তা রেডি আছে। এবার কড়াই বসিয়েছি, একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আপনি গোটা জিরে কড়াইতে রোস্ট করে, খালি কড়াইতে রোস্ট করে তারপর গ্রাইন্ড করে দিতে পারেন, দ্যাট উইল অ্যাড মোর ফ্লেভার। বাট আমি অত সময় এখন মানে এটাতে দিতে চাইছি না, তাই ফটাফট করে নিচ্ছি। ইউ অলসো ক্যান ডু ইন দ্য সেম প্রসেস। জিরে গুঁড়ো যখন রোস্ট হয়ে যাবে তখন একটা দারুণ ফ্লেভার আসবে, তখন আপনি নামিয়ে নেবেন। মিডিয়াম হিটে রোস্ট করবেন, মানে খুব বেশি হিট দিলে জ্বলে যেতে পারে, মানে পুড়ে যাবে। ইয়েস, ফ্লেভার এসে গেছে, নামিয়ে নেব। রোস্টেড জিরে পাউডারটা আমি কড়াই থেকে নামিয়ে যেই লাউ গ্রেট করেছিলাম সেটাতে অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা অ্যাড করব, গ্যাসটা অফ করে দিলাম। ওকে, এবার এতে অ্যাড করব কারি পাত্তা, ডান। লেটস কাম টু দ্য প্রিপারেশন। এবার এতে অ্যাড করব দই, জিরে গুঁড়ো আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, আপনি দেখেছেন হয়তো। এতে অ্যাড করব নুন, ভালো করে মিক্স করে নিই।
এবারে অ্যাড করব কারি পাতা এবং শুকনো লঙ্কা।